চাপ সামলাতে এবার 350 শরণার্থীকে শিকাগোতে পাঠানোর নির্দেশ দিয়েছেন টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ্যাবট। এর মধ্যে এসব শরণার্থীকে ইলিনয়ের রকফোর্ডে পৌঁছানোর খবর পাওয়া গেছে। তার এমন পদক্ষেপে রুখে দিতে বাস কোম্পানিগুলোকে আগাম বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছে নিউ ইয়র্ক সিটি, শিকাগো এবং ডেনভারের মেয়ররা। এর আগে গত অগাস্টে নিউ ইয়র্ক সিটিতে 30,000 শরণার্থী পাঠিয়েছিল টেক্সাস। দেশের দক্ষিণ সীমান্ত দিয়ে আসা শরণার্থীদের চাপ কমাতে তাদের অন্যান্য বড় শহরগুলোতে পাঠাচ্ছে টেক্সাস। বিমানে প্রায় 350 শরণার্থীকে শিকাগোয় পাঠানোর নির্দেশ দিয়েছেন গভর্নর গ্রেগ অ্যাবট। ইতোমধ্যে এসব শরণার্থীকে ইলিনয়ের রকফোর্ডে পৌঁছানোর খবর পাওয়া গেছে। টেক্সাস থেকে হুট করে শরণার্থী আসায় এবার বাস কোম্পানিগুলোকে কঠোর হুঁশিয়ারি জানিয়েছে নিউ ইয়র্ক সিটি, শিকাগো ও ডেনভারের মেয়ররা। বাস কোম্পানিগুলোকে শহরে বাস প্রবেশের আগে বার্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন তারা। এর আগে গত বছরের অগাস্টে 30,000 শরণার্থীকে নিউ ইয়র্ক সিটিতে পাঠায় টেক্সাস কর্তৃপক্ষ। নতুন করে শরণার্থীদের প্রবেশ এবং তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি, ইলিনয়, শিকাগো এবং কলোরাডো ডেনভারের মেয়ররা। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন বর্তমান শরণার্থী পরিস্থিতি অনেক বিপজ্জনক, তাদের নিরাপত্তা এবং সার্বিক বিষয় নিয়ে শঙ্কা জানিয়েছেন তিনি। It puts those who have already suffered so much in danger. এরিক অ্যাডামস আরো জানান, এমন পরিস্থিতিতে ফেডারেল সরকারের কথা অনুযায়ী তারা আর চলতে পারবেন না। We cannot continue to do the federal government's job. গত সপ্তাহে স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন শরণার্থীদের বিষয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ও ব্রাডোরের সাথে বৈঠক করেন। তারপরও মেক্সিকো শরণার্থীদের পাঠাচ্ছে বলে অভিযোগ করেছে বাইডেন প্রশাসন। গত ডিসেম্বর শরণার্থী বিষয়ক একটি বিল স্থগিত করে কংগ্রেস। পরিসংখ্যান বলছে ইউক্রেন ও গাজায় যুদ্ধের কারণে গত মাসে প্রায় 2,500 শরণার্থী দেশে অনুপ্রবেশ করেছে। শেখ সাদি মারজান, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।